2026 সুদ্ধা নক্সল মুক্ত হব ভারত, এ আহ্বান দিয়েছেন কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ। এ দিগরে জোরসোরে অভিযান চালিছি, গ্রাউন্ডে এর রেজল্ট বি দেখা মিলুছি। 2013 দেশের 10টি রাজ্যর 126 জেলা নক্সল প্রভাবিত থাকা বেড়ে 2024 এপ্রিল সুদ্ধা এ খসি 38 পৌঁছিছি। ছত্তিশগড় নারায়ণপুরে সুরক্ষা বাহিনী 31 জন মাওবাদী নিপাত করা পরে দেশের নক্সল বিরোধী অভিযানর সমীক্ষা পাই আজ দিল্লিরে বসুছি উচ্চস্তরীয় বৈঠক। বিজ্ঞান ভবনে কেন্দ্র গৃহমন্ত্রী অধ্যক্ষতার হওয়ার থাকা এই বৈঠকরে নক্সল প্রভাবিত 8টি রাজ্য ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগদেবে। মিটিংরে নক্সল প্রভাবিত রাজ্যগুলিকে বিকাশ সহায়তা যোগাই দেওয়া সহ জড়িত 5 জন কেন্দ্রমন্ত্রী যোগদেবে। জাতীয় সুরক্ষার উপপরামর্শদাতা এবং কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বরিষ্ঠ অধিকারী মানে আলোচনার ভাগ নেবে। 2026 সুদ্ধা দেশের মাওবাদী সমূলে বিনাশ করা মাস্টার প্লান প্রস্তুত হয়েছে। মাওবাদী হিংসা এবং অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করা আহ্বান দিয়েছিলেন কেন্দ্র গৃহমন্ত্রী। 2024 এ পর্যন্ত 202 সশস্ত্র এলডব্লুই ক্যাডর নিপাত করবার সুরক্ষা বাহিনীকে অদ্ভুতপূর্ব সফলতা মিলি সারিছে। 2024 প্রথম 9 মাসে 723 জন এলডব্লুই ক্যাডর আত্মসমর্পণ করেছেন এবং 812 জন গিরফ করা যাইছে। এলডব্লুই প্রভাবিত অঞ্চলের বর্তমান সুদ্ধা 14,400 কিলোমিটর রাস্তা নির্মাণ করা যাইছে এবং পাখাপাখি 6,000 মোবাইল টাওয়ার স্থাপন করা যাইছে। মোদী সরকার রণনীতি যোগু এলডব্লুই হিংসা 72% কমিথা বেড়ে মৃত্যু সংখ্যা 86% কমিছে। এ সম্পর্ক অধিক আলোচনা করা আমার দিল্লি ব্যুরো হেড গগন বিশ্বাল আমার সিধাসলক দিল্লি লাইভ উপস্থিত রয়েছে। গগন, আমি যদি দেখিবা মাও প্রবণ এলাকাগুলিকে যেভাবে ভাবে বিকাশ পৌঁছিছি, প্রকৃতরে সেই বিকাশ হি মাও দমন করিবার অনেকাংশে সহায়ক হয়েছে এবং যে মাও অঞ্চলগুলিকে লোক মানুষ প্ররোচিত করি মাওবাদে নক্সলবাদে সামিল করা যাওয়া তাহা মধ্য কমিছি। কেউঠি না কেউঠি অতি সহজ হয়ে যাব 2026 ভিতরে পুরাপুরি মাওবাদকে দমন করিবার ভারতের। দেখুন রশ্মি, নিশ্চিত ভাবে 2-3টি বিন্দু উপরে নিশ্চিত ভাবে আজির বৈঠকের আলোচনা হব বলে অনুমান করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে সেমানকু কিভাবে ভাবে যে মাও অধ্যুষিত অঞ্চল রয়েছে সেটি ডেভেলপমেন্ট কামর যেমন কোণী রুকাবট ন আসে, যেমি কোণী জায়গার কোণী অসুবিধা ন হুয়ে। এবং দ্বিতীয় কথা যেমন আপনার কৌলে টেলিকমিউনিকেশন কথা কুহতু, রোড কনেকটিভিটি কথা কুহতু, যে দুর্গম অঞ্চল রয়েছে যেটি কি আমার যবান মানে যাইপার না, সিআরপিএফ যবান মানে যাইপার না, লোকাল পুলিশ পৌঁছি পুনি, তেমন সেটি আহরি কিভাবে ভাবে অধিকর অধিক গমনাগমন সুবিধা করা যাব। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাওবাদীকর যে সমস্যা রয়েছে, সেমানকর জঙ্গল জমির সমস্যা রয়েছে, সেমানকর যে মৌলিক অসুবিধা রয়েছে, সেমানকু কিভাবে ভাবে মুখ্য স্রোতরে সামিল করা যাই পারিব, অধিকর অধিক যে আওয়ারনেস ড্রাইভ ক্রিয়েট করিয়া পাই মধ্য পরামর্শ দেই পারন্তি গৃহমন্ত্রী অমিত শাহ, এবং সেমানকু মুখ্য স্রোতরে সামিল করিয়া পাই মধ্য পরামর্শ দেই পারন্তি সবু রাজ্যর মুখ্যমন্ত্রী মানকু। এবং ইয়া পরে যে রাজ্য মানকর দাবি রয়েছে, বিভিন্ন রাজ্য যেহেতু যোগ দেইছন্তি, বিহার কথা কুন্তু, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এভাবে যে রাজ্যগুলিক রয়েছে যেটি মাওবাদী সমস্যা রয়েছে, তেমন সেমানকর অসুবিধা কম রয়েছে, সেমানে মাওবাদীকে ফেস করিয়া পাই কোন এক্সট্রা অধিক কোন চাহুছেন কেন্দ্র সরকারঙ্ক টু সহায়তা, তেমন তা উপরে মধ্য গুরুত্বপূর্ণ আলোচনা হব এবং বিভিন্ন রাজ্য বিভিন্ন ডিমান্ড মধ্য রাখি পারন্তি। তেমন ওড়িশা পরিপ্রেক্ষীরে মুখ্যমন্ত্রী মোহন মাঝি যেহেতু যোগ দিয়েছেন বৈঠকরে এবং সরকার পরিবর্তন হলা পরে ইয়ে প্রথম বৈঠক এবং তাঁক পাই মধ্য ইয়ে প্রথম বৈঠক, কিন্তু যেতবে সে অপোজিশনলে থিলে সে সমস্যাকে বুঝিছেন, অনেক সময়ের মধ্য সে ইয়ে দাবি উঠাইছেন, তেমন যেতবে আজ মুখ্যমন্ত্রী হিসাবে সে বৈঠকের যোগ দিয়েছেন, নিশ্চিত ভাবে সম্পূর্ণ মূল উৎপাটন কিভাবে ভাবে হয়ে পড়ব ওড়িশার মাউ সমস্যাকে, সে দিগরে সে দাবি রাখবে, সে দিগরে সে গৃহমন্ত্রী সহ আলোচনা করবে। অলরেডি পূর্ব সে গোটে মেসেজ দিয়ে সারিছেন মাওবাদী যে সে মুখ্য স্রোতরে সামিল করা যাও, কাইকি আদিবাসী পাই অনেক যোজনা কেন্দ্র সরকারঙ্কর রয়েছে, অনেক যোজনা রাজ্য সরকারঙ্কর মধ্য রয়েছে, সেমানকর বিকাশে যেমন বাধক মাওবাদী মানে
ମାନେ ନ ସାଜନ୍ତୁ ସେଥିପାଇଁ ବ୍ଲୁ ପ୍ରିଣ୍ଟ ପ୍ରସ୍ତୁତ କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ ସେ କଥାକୁ ସେ ରଖିବେ ଗୃହମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଗରେ। ତେବେ କେଉଁ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପଏଣ୍ଟରେ ସେ କିଛି ସାହାଯ୍ୟ ମାଗୁଛନ୍ତି, କିଭଳି ଭାବେ ମାଓ ମୁକାବିଲା ରାଜ୍ୟରେ ସେ କରିବେ, ସେ ଦିଗରୁ ପରଦା ହଟିବ ଯେତେବେଳେ ସେ କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ଦେବେ। ବର୍ତ୍ତମାନ ଅଲରେଡ଼ି ବିଜ୍ଞାନ ଭବନରେ ବୈଠକ ଚାଲିଛି ରଶ୍ମି, ମୁଁ ବିଜ୍ଞାନ ଭବନ ବାହାରେ ଅଛି, ଅଲରେଡ଼ି ଭିତରେ ମାନସ ମନ୍ଥନ ଚାଲିଛି, ଗୃହମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏ ବୈଠକ ହେଉଛି ଏବଂ କେବଳ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀମାନେ ନୁହନ୍ତି, କେନ୍ଦ୍ରର ବିଭିନ୍ନ ଯେଉଁ ଏଜେନ୍ସି ରହିଛି, ଯେଉଁ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ରହିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି ଏବଂ ଅନେକ ବିଭାଗର ମନ୍ତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି। କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଯିଏ ରହିଛନ୍ତି ଜୁଏଲ ଓରାମ, ସିଏ ମଧ୍ୟ ରହିଛନ୍ତି, ଉପସ୍ଥିତ ରହିଛନ୍ତି ଆଦିବାସୀ ମନ୍ତ୍ରୀ ହିସାବରେ ଏବଂ ରାଜ୍ୟରୁ ମଧ୍ୟ ସେ ବିଲଙ୍ଗସ୍ କରୁଛନ୍ତି। ସେ ସମସ୍ୟାକୁ ମଧ୍ୟ ବୁଝିଛନ୍ତି, ଯେଉଁ ଆଦିବାସୀଙ୍କର ମୂଳ ସମସ୍ୟା ରହିଛି, ଯେଉଁଠୁ ମାଓବାଦୀଙ୍କୁ ସେମାନେ ଯଦି ଆପଣ କହିବେ ଡାଇଭର୍ଟ କରୁଛନ୍ତି, ନେଇକି ସାମିଲ କରୁଛନ୍ତି ତାଙ୍କ କ୍ୟାଡରରେ, ତେଣୁ ସେ ସମସ୍ୟା କ'ଣ ରହିଛି, ତାକୁ ପ୍ରତିହତ କରିବା ପାଇଁ ସମାଧାନର ରାସ୍ତା କ'ଣ, ସେ ଦିଗରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ମାନସ ମନ୍ଥନ ହେବ ଏବଂ ବୈଠକ ପରେ ଯେତେବେଳେ ପ୍ରତିକ୍ରିୟା ଆସିବ ସେତେବେଳେ ଚିତ୍ର ସ୍ପଷ୍ଟ ହେବ ଯେ ରାଜ୍ୟ ପରିପ୍ରେକ୍ଷୀରେ କ'ଣ ଡିମାଣ୍ଡ କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ। ରଶ୍ମି ନିଶ୍ଚିନ୍ତ ଗଗନ, ବୈଠକ ଚାଲିଛି ଦିଲ୍ଲୀ ବିଜ୍ଞାନ ଭବନରେ। ବୈଠକ ପରେ ପ୍ରକୃତରେ ନିଷ୍କର୍ଷ ସାମ୍ନାକୁ ଆସିବ ଯେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ କ'ଣ କ'ଣ ରଖିଛନ୍ତି ନିଜର ରାଜ୍ୟ ପାଇଁ ଦାବି, ଏବଂ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ମାଓବାଦର କିଭଳି ଭାବରେ ମୁକାବିଲା କରାଯାଇପାରିବ ଏବଂ 2026 ସୁଦ୍ଧା ନକ୍ସଲବାଦକୁ ସମୂଳେ ନାଶ କରାଯାଇପାରିବ ଭାରତରେ ଏବଂ ନକ୍ସଲ ମୁକ୍ତ ଭାରତ ଭାବରେ ପରିଗଣିତ କରାଯାଇପାରିବ, ସେଇଥିପାଇଁ ରୋଡ଼ମ୍ୟାପ୍ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛି। ଆଉ ସେଇ ରୋଡ଼ମ୍ୟାପ୍ଟି କ'ଣ ତା ଉପରେ ମଧ୍ୟ ନଜର ରହିବ, ଆଉ ଖୁବ୍ ଶୀଘ୍ର ତାର ଖୁଲାସା ମଧ୍ୟ ହେବ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ସୂଚନା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।